আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ শুরুতেই সংবাদ শিরোনাম সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে চার বছর পর এ মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার সব প্রোটোকল রক্ষার আশ্বাস প্রধানমন্ত্রীর চাল সিন্ডিকেট ভাঙতে বাবুবাজারে অভিযান জরিমানা শর্টকাটে টাকা হাতানোর সমালোচনা এফবিসিসিআই সভাপতির কমবে সয়াবিনের দাম আশা বাণিজ্য মন্ত্রীর সরকারের কারসাজিতেই চালসহ নিত্যপণ্যের বাজারে আগুন অভিযোগ মির্জা ফখরুলের ইস্যু না পেয়ে তামাশায় নেমেছে বিএনপি বললেন ওবায়দুল কাদের পদ্মা সেতুর উদ্বোধনীতে দশ লাখ মানুষের সমাবেশের প্রস্তুতি জনসভাস্থলে আওয়ামী লীগের প্রতিনিধি দল টেস্ট দলের নেতৃত্বে ফিরলেন সাকিব সহ অধিনায়ক লিটন দাস ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে মিশন শুরু দেখছিলেন সংবাদ শিরোনাম প্রায় চার বছর পর খুলছে বাংলাদেশের শ্রমবাজার খুলছে মালয়েশিয়ায় উভয় দেশের মন্ত্রী জানিয়েছেন চলতি মাসেই কর্মী যাওয়া শুরু হবে সুযোগ পাবে সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সি এবার এক লাখ ষাট হাজারের নিচে খরচ রাখার কথা ভাবছে মন্ত্রণালয় বিস্তারিত জানা যাবে আগামী সপ্তাহে গেল ডিসেম্বরে সমঝোতা স্মারক সইয়ের পাঁচ মাসের বেশি সময় পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান শ্রমবাজার চালুর বিষয়ে দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে রাজধানীর একটি হোটেলে সই হয় কর্মী নিয়োগ সংক্রান্ত সম্মতিপত্র মালয়েশিয়ার মানব সম্পদ সচিব এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয় ওয়ার্কারদের ওয়েলফেয়ার আমাদের মূল ফোকাসটা হচ্ছে যে আমরা ওয়ার্কারদের সর্বোচ্চ কল্যাণ কীভাবে নিশ্চিত করতে পারবো তাদের মিনিমাম বেতন 1,500 মালয়েশিয়ান রিঙ্গিত হবে তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা হবে তাদের যাবতীয় সোশ্যাল সিকিউরিটি এবং অন্যান্য যা মালয়েশিয়া আইনে আছে সেগুলো হবে এই সবগুলোই দুই মন্ত্রী মহোদয়ের আলোচনার মধ্যে এবং আমাদের জেডাব্লিউজি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আশা করি দ্যাট মার্কেট খোলার জন্য আর কোনো মিটিং লাগবে না আমরা আশা করছি দ্যাট তোমার এই জুন মাসের ভিতরেই কর্মী যাওয়া শুরু হবে যে যেই অবস্থা চলছে এই বছরই হয়তো আমাদের 5 লাখ হয়ে যেতে পারে ওনারা বলছে 2 লাখ বাট যেহেতু চাহিদা ওনাদের বেশি আর আর অন্যান্য জায়গা থেকে যে ওদের পাওয়ার কথা আছে ওখানে যদি কোনো বিঘ্ন ঘটে তাহলে ইনশাল্লাহ আমাদের ওয়ার্কারদেরকে আমরা পাঠাবার ব্যবস্থা করব কতগুলো রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে এমন প্রশ্নে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান সমঝোতা স্মারক অনুযায়ী সব কিছু হবে যেভাবে এমওইউতে লেখা আছে এটা কিন্তু তাদের ব্যাপার বুঝছেন না এখন এমওইউতে যখন আমি একটা চুক্তি সই করি তারপর আমি যদি বলি যে তোমার কাজটা আমি করব এটা তো হয় না ওনাদের কাজ ওনারা করবেন কিভাবে করবেন এটা ওনারা ঠিক করবেন আগে যে কত যে ফিগার ছিল 1,60,000 না কত ছিল আমরা আশা করছি কি এর চেয়ে কম হবে আমরা তো একটা ফিক্স করে দিব আমরা কিন্তু টোটাল কস্ট ফিক্স করব বুঝছেন না একই প্রশ্নের জবাবে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান বলেন কাদের মাধ্যমে কর্মী নেওয়া হবে তা মালয়েশিয়ার সরকার ও নিয়োগদাতা ঠিক করবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান আগামী রবি সোমবারের মধ্যে খরচ মেডিকেল সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে মিরাজ হোসেন গাজী বাংলাভিশন ঢাকা সব প্রোটোকল মেনে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাভানের সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতের সময় তিনি আশ্বাস দেন প্রধানমন্ত্রীর আশা দুই পক্ষই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ নিয়মিত ও সুশৃঙ্খল কর্মসংস্থান নিশ্চিতের উপায় বের করবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি প্রধানমন্ত্রী মালয়েশিয়া সরকারের অসামরিক ব্যবহারের জন্য বাংলাদেশি নিরাপত্তা কর্মী নিয়োগের সিদ্ধান্তেরও প্রশংসা করেন
এ সময় মালয়েশিয়ার মন্ত্রী বলেন, নিয়োগকারী সংস্থাকে মাঝখানে না রেখেই নিয়োগকর্তাদের কাছ থেকে কর্মীদের বেতন কার্ড অ্যাকাউন্টে সরাসরি ই পেমেন্ট ইনস্টলের ব্যবস্থা করা হয়েছে। তবে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় মানব পাচারের শঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এম সারভানন। চাল সিন্ডিকেট রুখতে পুরানো ঢাকায় বাবুবাজারে চালের আড়তে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে জরিমানা করা হয়েছে কয়েকটি আড়তে। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি চালের আড়ত বাবুবাজার। বেপরোয়া চালের দামের লাগাম টানতে বেশ কয়েকটি সংস্থা অভিযান চালাচ্ছে গত কদিন ধরে, তারপরেও দামে কোনো প্রভাব পড়ছে না। বৃহস্পতিবার এই বাজারে আলাদা অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিএসসিসি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডিএসসিসির আওতাধীন এই বাজারে দুপুরের দিকে অভিযানে আসেন সংস্থাটির ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল। এ সময় ব্যবসায়ীরা বাড়তি দামের দায় চাপালেন মিলারদের উপর। ভুক্ত অধিকার কোন অধিকার আসে নাই কে? এখন আসতে দেখে নাও, এখন সরকার চাপ দিচ্ছে দেখা, এতে থেকে জননীতি শেখ হাসিনা দেশ চালায়, মন্ত্রী মিনিস্টার দেশ চালায় না। আমরা তো বড় বড় সাথে ব্যবসা করি, ওরা পর্যায়ে মানে চাল চাইলে মানে প্রথম 50টা বেশি, এরপর 100টা বেশি, এরপর বলতেছে চালই নেই, চালটিও কাটতেছে না, আমাদেরকে স্টপ করে দিচ্ছে। ব্যবসায়ীদের সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দোকান ভেদে দামের হেরফেরের কথা জানান স্থানীয় প্রতিনিধি। এইখানে এসে শুধু এক দোকানের সাথে আরেক দোকানের দরের পার্থক্য পেয়েছি। এক দোকানে হ্যাঁ অসামঞ্জস্য, খুচরা বাজারে আমরা দেখি যে পার্থক্য প্রায় 10-12 টাকা। আমরা তো এখন পাইকারি দোকানে দেখলাম যে তাদের দোকানে পর্যাপ্ত মজুত রয়েছে, এখন দেখতে হবে খুচরা বাজারটা যে কেন এই পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের তারতম্য রয়েছে। প্রায় একই সময়ে একই বাজারে অভিযানে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। নানা অনিয়মে আদায় করেন জরিমানা। মূল্য তালিকায় কম উল্লেখ করে বেশি দামে চাল বিক্রয় করায় এবং অস্পষ্ট মূল্য তালিকা মানে হালনাগাদ মূল্য তালিকা না রাখায় আমরা দুটি প্রতিষ্ঠানকে 70,000 টাকা প্রশাসনিক জরিমানা করেছি। মিল পর্যায়ে দাম নিয়ন্ত্রণ ও মজুতদারি ঠেকাতে সারাদেশেই এই অভিযান চলার কথা জানান সংশ্লিষ্টরা। গেলমান শফি, বাংলাভিশন, ঢাকা। ব্যবসায়ীদের দ্রুত বড়লোক হওয়ার মানসিকতায় চালের বাজার চড়া করছে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দিন। বাজার নিয়ন্ত্রণে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ এবং প্যাকেটজাত চাল বিক্রির ক্ষেত্রে আইন চান তিনি। পণ্যমূল্য ও বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে দেশের ব্যবসায়ী শীর্ষ সংগঠন এফবিসিসিআই সুযোগ পেলে দাম বৃদ্ধি অসুস্থ প্রতিযোগিতা থেকে ব্যবসায়ীদের বেরিয়ে আসার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। চালের ব্যবসা করে ঢাকা শহরে গুলশানের মতো জায়গায় 5-6টা বাড়ি, আর সবাই আমরা কইতেছি নাই আমরা মরে গেছি ভাই, ব্যবসা করতে করতে মরে গেছি, সব শেষ। এক একজনের এখানে দেখেন ঢাকা শহরে 8-10টা করে বাড়ি আছে। এটা প্যাকেট বাড়াচ্ছে, প্লাস্টিকের প্যাকেটের মধ্যে উনি ঢুকাচ্ছে, কত দাম ওইটার? ওইটারও একটা আপনার মানে প্রয়োজনে আলাদা তাদের জন্য একটা পলিসি আসতে হবে, তাদেরও তো প্রাইসিংটা যা ইচ্ছে তা করে ফেলবে ওনারা। আপনি প্যাকেট একটা দিয়ে আপনি কি 10 টাকা বেশি নেবেন? আপনাকে কেউ কিছু বলবে না, ওনাদেরকে যায় শুধু ধরবে ওনারা কোথায় 100 বস্তা রাখছে, 200 বস্তা রাখছে, তা আপনার ধরবে না। বৈঠকে ব্যবসায়ীরা বলেন বাজারে পণ্যের সংকট নেই, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে ভোজ্য তেলের দাম নির্ধারণের দাবি তাদের। সারা জীবন কিন্তু আপনারা এই ব্যবসা করে আসছেন, আপনারা জানেন যে ব্যবসাতে প্রফিট কেমনে করতে হয়, যে বালকে প্রফিট করতে হয়, ভলিউমে প্রফিট করতে হয়। এখানে তো আমি 1 কেজিতে 10-15 টাকা লাভ করে প্রফিট হবে না। তেলের কথা বলেন, দাম তো ইন্টারন্যাশনাল মার্কেটে কমা শুরু হয়েছে, আপনারা কমাইছেন নি, কি অবস্থা? বেকারি পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের তলব করার কথাও জানান এফবিসিসিআই সভাপতি। অব্যাহত রাখা দরকার। ঋষান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।
এদিকে সয়াবিন তেলের দাম কমার আভাস দিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। ছয় সাত দিনের মধ্যে সভা করে পরিস্থিতি মূল্যায়ন করে নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানান তিনি। সকালে সচিবালয়ে এই কথা বলেন বাণিজ্যমন্ত্রী। জানান, দেশে চালের কোনো সংকট নেই। কয়েকটি প্রতিষ্ঠান কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়াচ্ছে। দেশের বড় ছয়টি কোম্পানি 3 টাকায় প্যাকেট করে প্রতি কেজি চাল 10 থেকে 15 টাকা বেশি দামে বিক্রি করেছে। এসব কোম্পানির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, দেশের 4 থেকে 4.5 কোটি মানুষের ক্রয় ক্ষমতা পশ্চিমা দেশগুলোর মতো। তারা বেশি দামে পণ্য কিনছেন বলেই কোম্পানিগুলো বেশি মুনাফা করার সুযোগ পাচ্ছে। কিন্তু নিশ্চয়ই তারা কাস্টমার পাচ্ছে বলেই তো তারা যে চালটা বাজারে এসছে, ফর এক্সাম্পল 50 টাকা, সেটা শুধুমাত্র প্যাকেট করেই তারা 75-70 টাকা বিক্রি করছে। একই চাল কী করেছে, ডেভেলপমেন্টটা কি একটা প্যাকেজ করেছে, প্যাকেট করে তাতে বিক্রি করছে। আমার কথা হলো যে এই চাল সেম সেল খোলা বাজারে কিন্তু ক্রেতা কম দামে কিনতে পারে, কিন্তু নিশ্চয়ই তারা কাস্টমার পাচ্ছে বলেই তো তারা এইটা বিক্রি করতে পারছে। প্রশ্নটা হলো যে মানুষের অর্থনৈতিক অবস্থাটার কারণে তারা আজকে এই প্যাকেট জাত খাবারটা খেতে চাচ্ছে, অথচ এক্স্যাক্টলি সেম চাল বাজারে আনতে 10-12 টাকা 15 টাকা কম। সরকারের কারসাজিতেই চালসহ নিত্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, ক্ষমতাসীনরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্রলীগ সংঘর্ষে আহত ছাত্রদল নেতা শাহাবুদ্দিন শিহাবকে দেখতে রাজধানীর বাসাবো এলাকার একটি হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে জুলুম নির্যাতনের অভিযোগ আনেন। চালসহ নিত্য পণ্যের বাজার অস্থিরতার জন্য ক্ষমতাসীনদের দায়ী করেন বিএনপি মহাসচিব। এই সরকারের সমস্যাটা হচ্ছে যে তারা সব কিছুর মধ্যেই একটা অবৈধ প্রফিট করতে চায় এবং জনগণের যে ন্যূনতম যে প্রয়োজন, যেটা খাদ্য, সেই খাদ্যকেও তারা এখন মানে এটাকে জিম্মি করে তারা প্রফিট নিতে চায়, মুনাফা লুটতে চায়। অর্থাৎ সরকার নিজেই এই মূল্য বৃদ্ধি করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এবং তাদের কারসাজিতেই আজকে এই মূল্য বৃদ্ধি হচ্ছে, জনগণের দুর্ভোগ হচ্ছে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্ষমতাসীনরাই দায়ী। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে গরিব এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত প্রায় অনাহারে রয়েছে, তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই, কেননা আওয়ামী লীগের সিন্ডিকেটই এই পণ্যমূল্য এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তারা দায়ী। কে করবে? এত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এই বাংলাদেশ ব্যাংক তাদের হিসাব মতো এদেশের পত্রপত্রিকায় বের হয়, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। বিএনপি নেতারা বলেন, সরকারের বিদায় ছাড়া দেশে গণতন্ত্র আসবে না। সরকারের পদত্যাগ ও দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তোলার কথা জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ কল্যাণ পার্টি দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে যুগপৎ আন্দোলনে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, 20-দলীয় জোটে সম্পৃক্ত তার দল ভবিষ্যতেও আন্দোলন সংগ্রামে বিএনপির পাশে থাকবে। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপ করে বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে কল্যাণ পার্টির প্রস্তাবনা তুলে দেন দলটির চেয়ারম্যান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই দলের এই দুই নেতা। জানান, গণতন্ত্রকামী সকল দলের সঙ্গে সংলাপের মাধ্যমে আন্দোলন, জাতীয় সরকার গঠন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনে কাজ করবেন তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা করছে বিএনপি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের অভিযোগ, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দেশে যে উৎসবের পরিবেশ বিরাজ করছে বিএনপি তা নষ্ট করতে চায়।
রাজধানীর সেতু ভবনে বৃহস্পতিবার ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগুন, সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাটি বিএনপির রাজনীতি বলে অভিযোগ করেন তিনি। বলেন, জনগণের কাছে যাওয়ার কোনো ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি এখন সময় ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে। একটি বৃহত্তর ঐক্যসৃষ্টি নামে বৃহত্তর তামাশা আর নিজেদের ব্যর্থতা আড়ালে এক অপচেষ্টা মাত্র। নেতা নেতা এর আগেও সংলাপ দেখেছি, বড় বড় নেতাদের ঐক্য দেখেছি, কিন্তু জনগণ পর্বতের মুশিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মেনে নেওয়া যায় না বলেও হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের। কথা বলি, এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে যুব মহিলা লীগ। সমাবেশে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি জামাত অপশক্তি আবারও মাথাচাড়া দিয়েছে। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেন, বিএনপি আবারও দেশে আগুন, সন্ত্রাসের মতো পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। যদি গণতন্ত্রের মধ্যে হাঁটতে হয় তাহলে নির্বাচন কমিশনকে মানতে হবে। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচন সংবিধানের মতো যথাসময় হবে, সেই নির্বাচনকে ব্যর্থ করার, প্রতিহত করার ক্ষমতা আপনাদের নাই। তারা সমগ্র বাংলাদেশে ভিন্ন রকম একটা পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে, যাতে মানুষের মধ্যে আজকে যে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে সেটিকে নষ্ট করা যায়। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতির কাল্পনিক অভিযোগ করছে বিএনপি। কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। যারা ওই প্রসঙ্গ টেনে আনে বুঝতে হবে যে এরা ওই পদ্মা সেতুর বিশ্বব্যাংকের অর্থ প্রত্যাহারের যে ষড়যন্ত্র ছিল তার সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল বলেই তারা এখনও কল্পিত অভিযোগ করে যাচ্ছে। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। নিজস্ব অর্থায়নে আমরা এই পদ্মা সেতু নির্মাণ করব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণায় বিএনপি নেতাদের বুকে জ্বালা বেড়েছে। সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে মানুষ খুশি হলেও বিএনপির গাত্রদাহ হচ্ছে। 75-এর হাতিয়ার গর্জে ওঠার স্লোগানের মধ্য দিয়ে বিএনপি নেতারা প্রমাণ করেছেন তারা এখনও খুনের রাজনীতিতে বিশ্বাস করেন। সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে বিএনপির মনোবাসনা পূরণ হবে না বলেও সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের। এদিকে 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন শেষে বাংলা বাজার ফেরিঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় 10 লাখেরও বেশি মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ নেতারা। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি ও জনসভাস্থলে যান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক এমপি ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সহ অন্যান্যরা। এ সময় আফম বাহাউদ্দিন নাসিম জানান, সেদিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে লাখো মানুষ জনসভায় যোগ দেবে। পদ্মা সেতু উদ্বোধনের পর খুলনাঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে, সূচনা হবে নতুন নতুন শিল্পের, ধরা দেবে কর্মসংস্থানের অপার সম্ভাবনা, অভাবনীয় প্রসার ঘটবে মোংলা বন্দরের, সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনের সুফল পাবে প্রান্তিক কৃষক ও মৎস্যজীবী। আগামী 25 জুন পদ্মা সেতু উদ্বোধনের পর খুলনা থেকে ঢাকা পৌঁছানোর সময় কল্পনাতীতভাবে কমে আসবে। এর ফলে ঘুরে দাঁড়াবে কৃষিখাত, মৃত শিল্পনগরী খুলনায় তরতর করে গড়ে উঠবে নতুন নতুন কলকারখানা, বঞ্চনা ঘুচে ঘুরে দাঁড়াবে মংলা বন্দর, আর বহুমুখী কাজের ক্ষেত্র বদলে দেবে এই অঞ্চলের মানুষের জীবনমান। পদ্মার দক্ষিণ পাড়ের সবগুলো জেলার মানুষের বা জনপদের মধ্যে প্রাণের সঞ্চার হবে আমরা মনে করি। এখানে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে, কলকারখানা তৈরি হবে, এই অঞ্চলে মানুষজনের যে উৎপাদিত পণ্য সেটি খুব সহজেই স্বল্প খরচেই তারা ঢাকায় পৌঁছে দিতে পারবে, শিক্ষার্থীরা খুব স্বল্প সময়ের মধ্যে
উন্নত শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য ঢাকার দিকে যেতে পারবে। অর্থাৎ মানুষের জীবনে একটি, আমি মনে করি যে খুবই ইতিবাচক একটি প্রভাব ফেলবে এই পদ্মা সেতুর কারণে। আপনারা জানেন যোগাযোগ ব্যবস্থা এত বেশি ভালো হবে। আজকে আপনারা দেখেন কৃষি পণ্য আমরা ঢাকায় যেগুলো যায় সেগুলো কিন্তু মধ্যভোগীরাই বেনিফিটেড হয়। আমাদের এই যারা কৃষক, প্রান্তিক কৃষক, তারা কিন্তু বেনিফিটেড হয় না। এই পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু এখন সরাসরি তারা কিন্তু এই বেচা কেনাটি করতে পারবে। পদ্মা সেতুর সাফল্যে উন্নয়নের পাশাপাশি যোগাযোগ মাধ্যমের বৈপ্লবিক পরিবর্তন নিয়ে ব্যাপক আশাবাদী সেতু বাস্তবায়নের দাবি নিয়ে আন্দোলনকারীরা। তিনটে সমুদ্রবন্দর, এখানে মংলা এবং পায়রা বন্দরের ব্যবহার অনেক গুণ বেড়ে যাবে, যার মধ্য দিয়ে আমাদের জাতীয় অর্থনীতিতে একটা ব্যাপক ভূমিকা রাখবে। পদ্মা সেতু চালু হলে হয়তো লং রুটগুলো আমাদের যাওয়া আসার সুযোগ সুবিধা হবে, ঢাকা টাকা ডাইন ট্রেনে যাওয়ার জন্য যাওয়ার জন্য সুবিধা হবে এবং দেশের অন্য অন্য জায়গায় যাওয়ার জন্য সুবিধা হবে। স্বপ্নের পদ্মা সেতু নিয়ে সাধারণ মানুষের মধ্যে বইছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের জন্য খুবই একটা ভালো দিক এবং আমাদের উন্নয়ন এবং বিভিন্ন দিক দিয়ে সুযোগ সুবিধা হবে। অকেজো যে মিলগুলো বন্ধ আছে এগুলো খুব দ্রুত চালু হবে, আর তার পাশাপাশি মংলা যে বন্দর রয়েছে সেইটা আরও একটু গতিশীলতা অর্জন করবে। দক্ষিণ বাংলা অনেক উন্নতি হবে এবং অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, এলাকার মানুষ স্বাবলম্বী হবে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সম্পন্ন করেছি, এই জন্য আমি নিজের একে এই দক্ষিণ পশ্চিম অঞ্চল বা খুলনার মানুষ হিসেবে গর্ববোধ করি নিজে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন খুলনাবাসী। আতিয়ার পারভেজ, বাংলাভিশন, খুলনা। মূল্যস্ফীতি নিয়ে সরকারের পক্ষ থেকে যে তথ্যই দেওয়া হোক, সীমিত ও স্বল্প আয়ের মানুষ বলছে পণ্যের দামে দিশেহারা তারা। অর্থনীতিবিদদের মতে মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় এখন শুধু নিম্ন আয়ের মানুষ নয়, সীমিত আয়ের মানুষের জন্যও বাজেটে সহায়তা প্রয়োজন। বিনিয়োগ ও মূল্যস্ফীতি নিয়ে জিএম আহসানের রিপোর্ট। চলতি অর্থ বছরে মূল্যস্ফীতিকে 5.3% মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসেবে তা 6% সামান্য উপরে। যদিও মূল্যস্ফীতির বাস্তব অবস্থা সবাই টের পেলেও সংসার সামলাতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন সীমিত আর মানুষকে। আমি এক মাস ধরে মাছ খাই না, এই অবস্থা হয়েছে। মানে আমি মাছের বাজারে যাই ডাইলের কিনতে, মানে যে পরিমাণ আমাদের যে ইনকাম সেই অনুপাতে আমরা কিছুই কিনতে পারি না। ওই এক কেজি তেল কিন্তু 80 টাকা হয়েছে, তেল হয়েছে 120 টাকা। মুড়ি ব্যবসা করে আমি আগের মতো লাভ নাই, লাভ থাকবে বলে সব জিনিসের দাম, ডাবরির দাম, সোলার দাম, মুড়ির দাম, সব কিছুরই দাম হইতেছে। আমরা যারা চাকরি করি, জব করি, বেতন যা ছিল তাই, 1 টাকাও বাড়া নাই। দেন এটা নিয়ে হেরা আর কি, আমাদের ছেলে মেয়ে সন্তান টন্তান নিয়ে হেরা এবং স্ত্রীর সাথে প্রায় প্রত্যেক দিনই মনে করেন ঝগড়া দাঁড়িয়ে দিয়ে হেরা চলা খুব কষ্ট হইতেছে আর কি, বলার বাইরে। এরকম আমার মতো বলবো 80% খুব কষ্ট মধ্যে। এমন বাস্তবতা আগামী অর্থ বছরে সার্বিক মূল্যস্ফীতি ধরা হচ্ছে 5.5%। অর্থনীতিবিদরা বলছেন শুধু তথ্যের মধ্যে আটকে না থেকে স্বল্পের মানুষের কষ্ট কমানোর পথ বের করতে হবে। কৃষি পণ্যের উৎপাদনটার জন্য যত রকম ভর্তুকি দিতে হবে, আর সাথে সাথে কৃষির যে বাজারজাত করবে এই জিনিসটাকে কিন্তু বাজেটে যত রকম সহায়তা দরকার হচ্ছে, মার্কেটিং করা, কোঅপারেটিভ মার্কেটিং যদি করতে চায় বা অন্য অন্যভাবে সাপ্লাই চেইন যদি ডেভেলপ করতে, এটা করতে হবে। সরকারের কার্যক্রম মূলত দরিদ্র মানুষকে টার্গেট করে, কিন্তু মূল্যস্ফীতিজনিত কারণে শুধু দরিদ্ররাই আঘাতপ্রাপ্ত হচ্ছে তা না, দরিদ্র নয় কিন্তু একেবারে ন্যূনতম আয়সীমায় রয়েছে অথবা সীমিত আয়সীমায় রয়েছে এই জনগোষ্ঠীর জন্যও কিন্তু এই মুহূর্তে সাপোর্ট দরকার। অর্থনৈতিক অঞ্চল তৈরি সহ সরকারের নানামুখী উদ্যোগেও বাড়ছে না বিদেশি বিনিয়োগ, উল্টো বিদেশমুখী হচ্ছেন বাংলাদেশের বিনিয়োগকারীরা। আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে এসএমই খাত সংশ্লিষ্ট কিছু কিছু সাবসিডাইজড প্রোগ্রাম যেগুলো রয়েছে, যেখানে সরকার ভর্তুকি দিয়ে থাকেন, এগুলো থেকে সরিয়ে আনার কিছু পরিকল্পনার কথা আমরা শুনেছি। আমরা মনে করি যে এটা মোটেই উপযুক্ত সময় নয়। এখন সবচেয়ে বড় গুরুত্ব হলো দেশের শিল্পায়ন, বৃহৎ শিল্পের দরকার আছে, কিন্তু বৃহৎ শিল্প বাজারে বেশি কনসেন্ট্রেট করাচ্ছে আমার মনে হয়। এগুলির জন্য অর্থায়ন, ওদের সুযোগ সুবিধা এবং বাজেটে ওদের প্রণালীটা বাড়াতে হবে, এবং সেটা করে একটা সুবিধা দুইমুখী। একটা হলো কর্মসংস্থান হবে, লোকের আয় বাড়বে, একটা বিরাট সমস্যা। আয় বাড়লে তখন লোক যদি মূল্যস্ফীতি যদি একটু বাড়েও সেটা কষ্টটা কিছুটা লাঘব হবে।
আর যার একেবারে আয় নেই তার জন্য তো একটা দুঃসহনীয়। বিনিয়োগ মন্দা কাটাতে বাজেট নীতি সহায়তার সাথে আমলাতন্ত্রের বৃত্ত ভাঙার উপর জোর দিলেন অর্থনীতিবিদরা। জিএম আহসান, বাংলাভিশন, ঢাকা। ক্রিকেট। আবারও বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে ফিরলেন সাকিব আল হাসান। বিসিবির সভায় চূড়ান্ত হয় এই সিদ্ধান্ত। সহ অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। বোর্ড সভায় আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। 2023 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয় প্রধান নির্বাচকের দায়িত্ব। নির্ধারণ হয় বিসিবির বার্ষিক সাধারণ সভার তারিখ। টেস্ট ক্রিকেটে এমনিতেই দুর্বল বাংলাদেশ, তার উপর সাদা পোশাকে সাম্প্রতিক সময়ে কয়েকটি ম্যাচে হতাশ করেছে টাইগাররা। দলের ব্যর্থতায় সমালোচিত হন ব্যাটিংয়ে ফর্মহীন মুমিনুল, ব্যাটিংয়ে মনোযোগী হতে সরে দাঁড়ান নেতৃত্ব থেকে। নতুন অধিনায়ক কে হবেন সে আলোচনায় সাকিবকে ফেরানোর চেষ্টায় সফল বিসিবি। বোর্ড সভায় সিদ্ধান্ত হয় টেস্ট দলের অধিনায়ক হচ্ছেন সাকিব। সহ অধিনায়ক পদে প্রথমবার লিটন দাস মনোনীত হন। এর আগে দুদফা 2009 ও 2018 সালে টেস্টে অধিনায়কত্ব করেছিলেন সাকিব। তৃতীয়বার টেস্ট ক্যাপ্টেন সাকিবের দায়িত্ব শুরু হবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে সাকিব আল হাসান হচ্ছে আমাদের ক্যাপ্টেন, টেস্ট ক্যাপ্টেন, এবং লিটন দাস ভাইস ক্যাপ্টেন। এই ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পরে একটা সিরিজ আছে আমাদের, কি আছে, জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে সিরিজটাও খালি শিওর না, কিন্তু এরপরে যত ফরম্যাটের যত খেলা আছে ও সব খেলবে। সো এই হচ্ছে ওর সাথে কথা। যেহেতু ভাইস ক্যাপ্টেন আমরা টেস্টে দিচ্ছি, ন্যাচারালি তার সামনে ওডিআই এবং টি টোয়েন্টি নিয়েও আসতে পারে। সময়ের সাথে বিসিবির বিভিন্ন প্রতিযোগিতার সংখ্যা বেড়ে যাওয়ায় আরও দুজন সদস্য বাড়ছে নির্বাচক প্যানেলে। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুল রাজ্জাকের দায়িত্ব। ডেভেলপমেন্ট ক্রিকেটে কোচের দায়িত্বে আবারও ফিরেছেন স্টুয়ার্ট লো ও ওয়াসিম জাফর। সিলেকশন প্যানেলের মধ্যে যেটা হয়েছে যে আমাদের এখন তিনজন আছেন, তিনজনের জায়গায় আরও দুজনকে আমরা অন্তর্ভুক্ত করব এই আমাদের সিলেকশন প্যানেলে। আরও দুজনকে অন্তর্ভুক্ত করব সেই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। বাংলাদেশ দলের ব্যর্থতা ও বিভিন্ন সময় বোর্ডের সমালোচনায় গণমাধ্যমের উপর এক হাত নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এটা তো আপনারা এমনিই বলেন, মানে আমরা বললেই কি না বললেই কি, কাজে কিছু যায় আসে না। পাঁচ ছয় ওভারে পাঁচ উইকেট পড়ে যাবে সেটা অবশ্য বোর্ডই বোধ হয় বলে দিয়েছিল যে তাড়াতাড়ি আউট হও প্রতি বলে বলে, নাকি আমি ঠিক জানি না, নাকি কোচিং কোচটা বলে শিখিয়ে দিয়েছিল কেমনে আউট হইতে হয়। সো এটা আপনাদের ব্যাপার, নাকি কিউরেটার, আবার অনেকে বলে কিউরেটার, সব ওদের শ্রীলঙ্কার বোলিং কোচ মনে হচ্ছে কিউরেটার, কোথায় বল ফেলতে হবে বলে দেয়। বিমান ভাড়া সহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় বিদেশে বিভিন্ন টুর্নামেন্টে ছোট হচ্ছে বাংলাদেশ দলের বহর। সভায় সিদ্ধান্ত হয়েছে 19 জুলাই হবে ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন বিদ্যুতের দাম বাড়ছে না, সমন্বয় করা হচ্ছে, তবে তা কতটা সহনীয় রাখা যায় তাই দেখা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন। তিনি বলেন টার্গেট ঠিক করা আছে, কাদের ভর্তুকি দেবেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানির দাম ঠিক রাখা কঠিন। অনুষ্ঠানে ক্যাবের পক্ষ থেকে বিশেষজ্ঞরা বলেন এলএনজি আমদানির ফলে জ্বালানির দাম বাড়ছে। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও তা সরবরাহের সক্ষমতা এখনও বাড়ানো যায়নি। বিশেষজ্ঞরা বলেন নির্বাচনকে সামনে রেখে বিদ্যুতের দাম বাড়ালে সেটা সরকারের বিপক্ষে যাবে। তারা বলেন জ্বালানি খাতে অব্যবস্থাপনা কমাতে পারলে ভর্তুকির পরিমাণ কমবে বলে মনে করে ক্যাব। নিখোঁজের পাঁচ মাস পর 16 ফুট বালুর নিচ থেকে উদ্ধার করা হয়েছে স্বর্ণ ব্যবসায়ী অনুপ বাউলের লাশ। বুধবার মুন্সীগঞ্জের সিরাজদি খানের বেসিক এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। ঘটনায় জড়িত চার আসামিকেও গ্রেফতার করা হয়। রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান ও অতিরিক্ত আইজিপি মনোজ কুমার মজুমদার জানান আর্থিক লেনদেনের কারণে অনুপ বায়েলকে হত্যা করে তার ব্যবসায়িক অংশীদার রিপন, সাথে ছিল নয়ন, দিলীপ ও পীযূষ। মনোজ কুমার জানান অনুপের কাছ থেকে 10 লাখ টাকা ব্যবসার জন্য নিয়েছিল রিপন, বিনিময়ে মাসে অনুপকে 30,000 টাকা দেওয়ার কথা। এ নিয়ে তাদের ঝগড়া শুরু। জানুয়ারির 4 তারিখে বাসা থেকে ডেকে নিয়ে অনুপকে শ্বাসরোধে হত্যার পর ভেকু দিয়ে বালু খনন করে লাশটি পুঁতে রাখে আসামিরা। গ্যারেজে নিয়ে তাকে তারা গলা চেপে খুন করে, খুন করে এই ডেড বডি তারা নিয়ে যায় ড্রামে ভরে। ড্রামে ভরে নিয়ে তারা তুলসীখালী ব্রিজের ওখানে নামায়। যেহেতু ভ্যাকুটি ছিল অনেক দূরে, তখন তারা একটি নৌকায় উঠে
এইটি 500 গজ দূরে ভেকর কাছে নিয়ে যাওয়া হয়। বিসিক শিল্পনগরীর ভিতর থেকে মাটি কেটে যে গর্ত করা হয়েছিল সেই গর্তের মধ্যে ফেলে তাকে মাটি চাপা দেওয়া হয়, সেটি 4 ফুট নিচে ছিল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল এবং 3 সংসদ সদস্যকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। এর আগে 18 মে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদি হিজলের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, 1 জুন শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা ও মারপিটের ব্যাখ্যা চাওয়া হয় তার কাছে। পরে তিনি ক্ষমা চাইলেও তার সমর্থকরা এই ধরনের কাজ করায় আইনের 32 ধারা অনুযায়ী প্রার্থিতা বাতিল করা হয়। এই সংবাদ জানার পর বন্ধ হয়ে যায় প্রার্থীর নির্বাচনী প্রচারণা। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের জন্য শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হাসান, ঝিনাইদহ 2 আসনের তাহজিব আলম সিদ্দিকী এবং ঝিনাইদহ 1 আসনের আব্দুল হাইকে হুঁশিয়ার করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বর্ণাঢ্য আয়োজনে 22 বছরে পদার্পণের শুভ ক্ষণ পালন করল যমুনা ব্যাংক লিমিটেড। বিশেষ এই দিনটি পালন করতে গিয়ে লাভজনক 3টি ডিপোজিট স্কিম চালু করে যমুনা ব্যাংক লিমিটেড। সেই সঙ্গে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে স্থাপিত অলাভজনক যমুনা ব্যাংক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়। যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন 3টি স্কিম ও থেরাপি সেন্টারের শুভ সূচনা ঘোষণা করেন। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, ইঞ্জিনিয়ার এ কে এম মুশারফ হুসাইন, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তারা। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি মিলনায়তনে অনুষ্ঠিত হল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কেন্দ্রীয় পর্যায়ের অবহিতকরণ কর্মশালা। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ হিমায়ত হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ, নৌপুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ শফিকুল ইসলাম। নানা আয়োজনে 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক। অনুষ্ঠানে আরও ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমদ, হাসনে আলম, মোহাম্মদ মাহমুদুল আলম চৌধুরী এবং সিএফও তপন চন্দ্র পাল। এই আয়োজনে পরিচালকদের মধ্যে ছিলেন আলহাজ আকরাম হোসেন হুমায়ুন, এম এ খান বেলাল ও মোহাম্মদ আবদুল্লা ওয়াল। প্রধান কার্যালয় ছাড়াও দেশব্যাপী ব্যাংকের সব শাখা উপশাখায় উৎসব মুখর পরিবেশে 3টি উদযাপন করা হয়। প্রজাতন্ত্রের 11-20 গ্রেডভুক্ত কর্মচারীদের 7 দফা দাবি বাস্তবায়নে 14টি সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্য ফোরাম আগামী 3রা জুন কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠেয় সমাবেশ বাতিল করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয় দাবি পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত আশ্বাসের প্রেক্ষিতে এই কর্মসূচি বাতিল করা হয়। লিখিত বক্তব্য পড়েন ফোরামের আহ্বায়ক মোহাম্মদ হেদায়েত হোসেন। ফোরামের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী ছাড়াও 14টি সংগঠনের প্রতিনিধিরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। নবগঠিত খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেন আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এস আফসার। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে 4 বছর পর এ মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, সব প্রোটোকল রক্ষার আশ্বাস প্রধানমন্ত্রীর। চাল সিন্ডিকেট ভাঙতে বাবুবাজারে অভিযান, জরিমানা, শর্টকাটে টাকা হাতানোর সমালোচনা এফবিসিসিআই সভাপতির, কমবে সয়াবিনের দাম, আশা বাণিজ্যমন্ত্রী।
সরকারের কারসাজিতেই চাল সহ নিত্যপণ্যের বাজারে আগুন, অভিযোগ মির্জা ফখরুলের ইস্যু না পেয়ে তামাশায় নেমেছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। পদ্মা সেতুর উদ্বোধনীতে 10 লাখ মানুষের সমাবেশের প্রস্তুতি, জনসভাস্থলে আওয়ামী লীগের প্রতিনিধি দল। টেস্ট দলের নেতৃত্বে ফিরলেন সাকিব, সহ অধিনায়ক লিটন দাস, ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই মিশন শুরু। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshine এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।